আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে কোড এডিটর এর আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাবলাইম টেক্সট কোড এডিটরে ব্রাউজার সিঙ্ক প্যাকেজটি ইনস্টল করতে হয় এবং অটো রিফ্রেশ প্যাকেজটি ইনস্টল করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়ি আমাদের সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করি। সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত আমার এখানে একটি প্রজেক্ট নামে ফোল্ডার আছে এবং এর ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটি ফাইল ইনক্লুড করা আছে। এখন এখানে আমরা প্রথমেই হচ্ছে একটি HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে নিব। আমরা HTML কিবোর্ড থেকে ফাইল দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা মূলত এখন যে প্যাকেজটি ইনস্টল করব, অর্থাৎ আমরা এখানে যা কাজ করি আমরা তো চাই এটি একটি উইন্ডোতে ভিউ করার জন্য, অর্থাৎ ব্রাউজারে দেখার জন্য। তো ব্রাউজারে দেখার জন্য মূলত আমরা এখানে একটি প্যাকেজ ইনস্টল করব যেটি আইকনিক হিসেবে থাকবে। আমরা ক্লিক করলে আমাদেরকে মূলত আমাদের ব্রাউজারে নিয়ে যেয়ে আমার কন্টেন্টটুকু কি আছে সেটি মূলত দেখাবে। তো প্যাকেজটি ইনস্টল করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি চাপ দিতেছি। আমরা এখান থেকে আই আনইনস্টল প্যাকেজ, এখান থেকে BROW SER ব্রাউজার SY, আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার সিঙ্ক নামে আমাদের যে প্যাকেজটি এটি মূলত চলে এসে পড়েছে। তো এটি আমরা ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে মূলত ব্রাউজার সিঙ্ক প্যাকেজটি আমার ইনস্টল হচ্ছে। এটি ইনস্টল হতে মূলত একটু সময় লাগে, আপনারা অনেকে হয়তো মনে করেন এটি ক্লিক করলে চলে এসে পড়ে। তো এটি ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেনু বারের একেবারে শেষে যে মেনুটি, অর্থাৎ ব্রাউজার সিঙ্ক নামে আমাদের একটি মেনু মূলত যুক্ত হয়ে গেছে এবং আমাদের ব্রাউজার সিঙ্ক প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে এটি মূলত ইনস্টল হয় না, হলেও এখানে দেখায় না। তখন আপনারা হচ্ছে একবার সাবলাইম টেক্সট কোড এডিটরটি ক্লোজ করে আবার ওপেন করবেন, তাহলে আশা করি আপনারা এই ব্রাউজার সিঙ্ক প্যাকেজটির এই আইকনটি আপনারা মেনু আকারে দেখতে পারবেন। এখানে আমি একটি H1 ট্যাগ নিতেছি, এর ভিতরে বাংলাদেশ লিখে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এই এটি আমি এখন ওপেন করব। তো আমি দেখার জন্য, এটিকে ভিউ দেখার জন্য আমরা হচ্ছে ব্রাউজার সিঙ্ক থেকে এখানে স্টার্ট ফাইল, আপনি কোন ফাইলটি দেখতে চান মূলত এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন, এরপরে লঞ্চে ক্লিক করবেন। আমরা অনেক সময় দেখি অনেকে যে জাভাস্ক্রিপ্টের বা CSS এর ফাইলে কাজ করতেছে বা তখন লঞ্চ দেয়, তখন যদি আপনি লঞ্চ করেন তাহলে মূলত আপনি পেজটি ভিউ করতে পারবেন না। এই জন্য আপনার HTML এর যে ফাইলটি আছে সেই ফাইলটিকে মূলত লঞ্চ করবেন। তো আমরা এখান থেকে HTML সিলেক্ট করা আছে এবং এখান থেকে আমি লঞ্চে ক্লিক করতেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার এখানে আমি যে বাংলাদেশ লেখাটি লিখেছি এটি মূলত দেখা যাচ্ছে। তো এটিকে আমি ছোট করে কর্নারে ডান দিকে রাখতেছি এবং সাবলাইম টেক্সট কোড এডিটরটিকে আমি বাম দিকে রাখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিকে আমি আরেকটু ছোট করে দিব আমার দেখার সুবিধার্থে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে। তো আমি এইখানে যদি একটি প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ ট্যাগ নেই এবং এর ভিতরে লিখে দেই POSITIVE পজিটিভ ওয়ার্ল্ড, এবং যে আমি লিখে যদি কন্ট্রোল এস এ সেভ দেই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত আমাদের পজিটিভ ওয়ার্ল্ড লেখাটি এখানে চলে এসে পড়েছে। তো এখন আমরা আরেকটি প্যাকেজ ইনস্টল করব, সেটি হচ্ছে অটো রিফ্রেশ, এখানে AUT অটো রিফ্রেশ। তো অটো রিফ্রেশ প্যাকেজটি এখানে আমরা ইনস্টল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা আমার অটো রিফ্রেশ প্যাকেজটি এখানে ইনস্টল হয়ে গেছে, এটিকে আমরা এখান থেকে ক্লোজ করে দিতেছি। এখন আমরা যদি আরো কিছু লিখি, H2 ট্যাগের ভিতরে আমরা থিঙ্ক পজিটিভ লিখলাম, লিখার পরে মূলত এই অটো রিফ্রেশ প্যাকেজটি আপনার এই এডিটরটিকে 3 সেকেন্ড পর পর রিফ্রেশ করবে, এবং আপনারা যদি এরপর কন্ট্রোল এস এ সেভ করেন আপনারা দেখতে পারবেন থিঙ্ক পজিটিভ লিখাটিও কিন্তু আমার ব্রাউজারে শো করতেছে। অর্থাৎ অটো রিফ্রেশ প্যাকেজটি এবং ব্রাউজার সিঙ্ক প্যাকেজটি, এই দুইটি প্যাকেজ দিয়েই মূলত আপনাদেরকে এই কিভাবে আপনারা ভিউ করবেন এই ভিউ করার জন্য মূলত আমরা এই দুইটি প্যাকেজ সুন্দরভাবে ইউজ করে থাকি। তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।